एक नारा एक करूं तो लू পাহাড়ে দীর্ঘ 23 বছর পর গত শনিবার পঞ্চায়েত নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। আজ সকাল 9টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। ভোট গণনা এবং শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হচ্ছে। কোনো হিংসা কিংবা অশান্তির খবর পাওয়া যায়নি পাহাড়ে। দার্জিলিং জেলায় দ্বিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতগুলি একে একে দখল করে নিয়েছে অনিত থাপার বিজিপিএম দল। দার্জিলিং জেলায় মোট 70টি গ্রাম পঞ্চায়েত। শেষ পাওয়া খবর অনুযায়ী যে কয়টি আসনের ফলাফল মিলেছে তার মধ্যে দার্জিলিংয়ের ঘুমে 8টি আসনের মধ্যে 4টি বিজিপিএম এবং 4টি নির্দল পায়। লিঙ্গিয়ার 7টি আসনে 4টি বিজেপিএম, 2টি নির্দল এবং 1টি বিজেপি পায়। পেরমাগুড়ির 7টি আসনের মধ্যে 3টি বিজেপিএম, 4টি নির্দল পায়। একইভাবে লুংডুংয়ের ও 7টি আসনের 3টি বিজেপিএম ও 4টি নির্দল পায়। সুখিয়া সীমানা গ্রাম পঞ্চায়েতের 10টি আসনের মধ্যে 4টি বিজেপিএম এবং 6টি নির্দল পায়। রংবংয়ের 10টির মধ্যে 4টি বিজেপিএম, 5টি নির্দল এবং 1টি পায় বিজেপি। পোখরিবং 1 এর 8টির মধ্যে বিজেপিএম 4, নির্দল 1, বিজেপির দখলে আসে 3টি আসন। পোখরিবং 2 এর 13টির মধ্যে 10টি বিজিপিএম, 1টি নির্দল এবং বিজেপি 2টি পায়। পোখরিবং 3 এর 15টি আসনের 14টি পায় বিজিপিএম এবং 1টি পায় নির্দল। রংবুল, ধোত্রিয়া, আপার সোনাদা, লেয়ার সোনাদা 1, লোয়ার সোনাদা 2, মুন্ডাহাট্টা এবং গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে মোট 145টি আসনের ফলাফলে 89টি পায় বিজিপিএম, 48টি নির্দল এবং মাত্র 8টি আসন পায় বিজেপি। অর্থাৎ এতগুলো রাজনৈতিক দলের সঙ্গে জোট করেও পাহাড়ে এই পঞ্চায়েত নির্বাচনে মুখ থুবড়ে পড়ল বিজেপি। বলা যেতেই পারে দার্জিলিং পুরসভা এবং জিটিএর মতোই গ্রাম পঞ্চায়েতগুলোতেও থাবা বসালো অনিত থাপার বিজিপিএম দল। যদিও এখনও পঞ্চায়েত সমিতির আসনে ভোট গণনা বাকি রয়েছে, সবকটি গ্রাম পঞ্চায়েতের ফলাফল এখনও আসেনি, কিন্তু যেভাবে বিজিপিএম এগিয়ে তাতে শেষ হাসিটা যে বিজিপিএম দলই হাসবে তা বলাই বাহুল্য। ইতিমধ্যে আবির খেলে নেচে গিয়ে মিষ্টি বিতরণ করে বিজয় উল্লাসে মাতোয়ারা বিজিপিএম দল। 23 साल बाद ये पहाड़ में पंचायत चुनाव हुआ, इसमें भी आपका जीत लगभग तय है, इसमें क्या कहना है आपको? ये जीत पहाड़ का जीत है, जो आप भी लोगों का जो अभी खुशियाँ देख रहा हूँ मैं, हार जीत का बात तो दूसरा है, लेकिन जो आदमी खुशी है वही पहाड़ का जीत है। आगे में आप पंचायत चुनाव जब आप बटन वोट बटन करेंगे उसके बाद क्या क्या है उसका आपका प्लानिंग में क्या क्या है? देखिए प्लानिंग क्या है कि पंचायती व्यवस्था मतलब हम पहाड़ से विमुख हो गया था, अभी पंचायत व्यवस्था इस्टाब्लिश हो गया है, सो एडिशनल व्यवस्था हम लोगों को मिल गया। अभी पंचायत व्यवस्था में आदमी लोग और काम होगा, डेवलपमेंट होगा, विकास होगा, और हम लोगों का मेन है पहाड़ में जो पीस है वो सस्टेन करना पड़ेगा, ये सस्टेन का वोट दिया पब्लिक ने। जिंदाबाद।